Assalamualaikum. This is Nahidul Anwar from Discover with Arfat YouTube channel. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং প্রযোজক সত্য সাহার ঐতিহাসিক জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি হলো বাংলাদেশের বেশ কয়েকটি পুরাতন জমিদার বাড়ির মধ্যে একটি। হাটহাজারি উপজেলার নন্দীরহাট বাজার থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে এই সত্য সাহার জমিদার বাড়ি অবস্থিত। আজ আমার সাথে এসেছে আমার বন্ধু আবু হানিফ তুষার এবং রায়হান মাহমুদ চৌধুরী। ঘুরে আসি ঐতিহ্যবাহী সেই সত্য সাহার জমিদার বাড়ি থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ছোটখাটো ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব, কিভাবে সত্য সাহার জমিদার বাড়িতে যেতে পারেন। সময় তখন 11টা, মাথার উপর খাড়া রোদ। সেই খাড়া রোদ উপেক্ষা করে বেরিয়ে পড়লাম সত্য সাহার জমিদার বাড়ি দেখে। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে সত্য সাহার জমিদার বাড়ি যেতে হলে প্রথমেই আসতে হবে অক্সিজেন মোড়ে। চলে আসলাম অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড় থেকে আমাদের এখন যেতে হবে নতুন বাজার অথবা বালুছড়া সিএনজি স্টেশনে, কারণ আমরা রিজার্ভ কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করব না। তাই আমাদের যেতে হবে বালুছড়া সিএনজি স্টেশনে, সেখান থেকে পেয়ে যাব নন্দীরহাট যাবার অনেক সিএনজি। চট্টগ্রাম শহর থেকে নন্দীরহাটের দূরত্ব হলো 15 কিলোমিটার, বালুছড়া থেকে ভাড়া পড়বে 20 টাকা করে। ইতিমধ্যে চলে এলাম নন্দীরহাট বাজারে। সিএনজি থেকে নেমে হাতের বাম পাশে এই রোড দিয়ে 7 থেকে 8 মিনিট হাঁটলেই চলে যেতে পারবেন সত্য সাহার ঐতিহাসিক সেই জমিদার বাড়িতে। এটি হলো ঐতিহাসিক সেই সত্য সাহার জমিদার বাড়ি। আপনারা হয়তো নাটক সিনেমাতে অনেক ভুতুরে পুরাতন বাড়ি দেখেছেন, এই বাড়িটি দেখতে অনেকটা সেই রকমই। প্রথমবার দেখে আমার যা মনে হলো, পরিচর্যার অভাবে দিন দিন বাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছে। চলেন এবার বাড়ির ভিতর থেকে ঘুরে আসা যাক। বাড়িটিতে নানা কারুকাজ খচিত 2টি বাসভবন, 1টি দ্বিতল বিশিষ্ট কাচারিঘর, 1টি মন্দির, 3টি পুকুর সহ ফসলি জমি ও গাছগাছালির বাগান রয়েছে। এই বাড়ির বড় একটি ইতিহাস রয়েছে, তা হলো 1890 সালে চট্টগ্রামে হাটহাজারি উপজেলায় 5 একর জমির উপর নির্মিত হয় এই জমিদার বাড়িটি। বাড়িটি নির্মাণ করেন জমিদার লক্ষ্মীচরণ সাহা। তবে জমিদার চালুর পিছনে মূলত 3 জন রয়েছেন, তা হলো শ্রী লক্ষ্মীচরণ সাহা, মাদল সাহা ও নিশিকান্ত সাহা। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহা। এই জমিদার বাড়িতেই 1938 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক 21 এবং স্বাধীনতা পদক প্রাপ্ত সত্য সাহা। এই জমিদার বাড়িতে সত্য সাহার অনেক বড় বড় সিনেমার শুটিংও করা হয়েছে। দেখি রেহান, বলো কেমন লাগলে জমিদার বাড়ি তোমার থেকে? আমার কাছে তো অসাধারণ লেগেছে। তুষার,
আমার কাজেও খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে। চলুন এবার দেখি এই বাড়ির কিছু সিনেমেটিক শট, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রায় এক ঘন্টা যাবৎ ঘোরাঘুরি করার পর অবশেষে বেরিয়ে পড়ি সত্য সাহার জমিদার বাড়ি থেকে। ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড খিদে ও পিপাসা পেয়েছে, তাই এখন যাব নন্দীরহাট বাজারে খাওয়া দাওয়া করার জন্য। নন্দীরহাট বাজারে এসে আমরা এই হোটেলটিতে যাই দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এ ছিল সত্য সাহার জমিদার বাড়ি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।